আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করতে পারেন। তো এই জন্য আপনাকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন আপনার থ্রি ডট আইকন, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার যে ফোন নাম্বার সেটা এখানে দেখতে পারবেন। তো এই ফোন নাম্বারটা আমার অলরেডি হারিয়ে গেছে, তো এই জন্য আমি এই নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার অ্যাড করব। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পারবো যে সেটিংস নামে একটা অপশন রয়েছে, তো এই সেটিংসে ক্লিক করে দিলাম। তো সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে প্রোফাইলের যে আইকনটা আছে সেখানে নিয়ে আসবে। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশান দেখাবে। তো এখানে দেখতে পারবেন যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে এখানে ক্লিক করবেন। উপরে কিন্তু ইউজার আইডি, আপনার যে টেলিগ্রাম আইডি সেটা এখানে আপনার আইডির নিচে দেখতে পারবেন যে ফোন নাম্বার। অনেকের এখানে আইডি দেখায় না, তো এখানে আমার আইডি দেখাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বারে ক্লিক করে দিচ্ছি। তো ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও বলছে চেঞ্জ ফোন নাম্বার, চেঞ্জ নাম্বার, ইউ ক্যান চেঞ্জ ইউর টেলিগ্রাম নাম্বার হেয়ার, ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউর ক্লাউড ডাটা মেসেজ মিডিয়া কন্ট্যাক্টস ইটিসি উইল বি মুভড টু নিউ নাম্বার। মানে হচ্ছে আপনার যে নাম্বারটা রয়েছে সে নাম্বার থেকে আপনি অন্য একটা নতুন নাম্বারে এই সমস্ত কন্ট্যাক্ট যা আছে এখানে মেসেজগুলো সবগুলো ওই নাম্বারে ট্রান্সফার করতে যাচ্ছেন, মানে মুভ করতে যাচ্ছেন। তো এই জন্য দেখতে পারবেন যে এখানে নাম্বারটি দেখাবে যে নাম্বারটা আপনি পরিবর্তন করে নতুন নাম্বার নেবেন। এই নাম্বারটি আমি পরিবর্তন করে ফেলবো এবং নতুন নাম্বার অ্যাড করবো। এই জন্য আমি চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ, তো এই চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি যদি বাংলাদেশের নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে বাংলাদেশের নাম্বার, এবং আপনি যদি অন্য দেশে হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশের নাম্বার অনুযায়ী এখানে আপনার কাইন্ডলি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা কাইন্ডলি সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার পর এখানে নাম্বার দিব, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তো আমি এখন একে একে করে নিচ্ছি এগুলো। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে নাম্বার চলে দিয়েছি এবং কাইন্ডলি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। এখন তো নেক্সটে ক্লিক করার পর অন্য একটা পেজ যাবে এবং নতুন যে পেজে যাবে সেই পেজে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিতে হবে। তো আমি এখানে এগুলো এখানে ক্লিক করে দিলে নেক্সট পেজে চলে যাই। তো দেখতে পারবেন যে এখানে একটা কোড আসবে, তো আমি এখানে কোডটা দিয়ে দেবো। তো কোড দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে কিন্তু আমার কোড চলে আসছে, তো এটা একটু লোড নিচ্ছে। তো মেসেজটা কিন্তু প্রচুর ইনকামিং মেসেজ আসছে, তো এটা যখন আমার মেসেজ চলে আসবে তো আমি এখন এখানে দিয়ে দেবো। তো মেসেজ আসলে এখানে কোডটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কপি করে নিলাম। তো কপি করা হয়ে গেলে এখানে আমি কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো, অথবা আপনার এখানে কোডটি দিলে সাথে সাথে অন্য একটা পেজে চলে যাবে। তো আমি এটা পজ করে নিচ্ছি। তো এখানে যখন আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে তখন এখানে সাকসেস ফোন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ ইট, তো এটা চলে আসবে। আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নতুন একটা নাম্বার অ্যাড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 98 এবং এখানে আগে যেটা ছিল সেটা কিন্তু 77 ছিল। তো ফোনেও তো চার্জ নেই, বন্ধ হয়ে যেতে পারে। তো এখন এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।